ওয়েলকাম ব্যাক টু আর ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের যে ওয়েবসাইটটা আমরা প্লেসমেন্ট করেছি সেটা হচ্ছে প্লেসিট, এবং এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং এটা কিন্তু এটা থেকে টেমপ্লেট আকারে অনেক ভিডিও ই করা যায়, বানানো যায়, অটো টেমপ্লেট থাকে এদের কাছে। তো আমরা এইভাবে টেমপ্লেট আকারে ইউজ করতে পারি, আবার হচ্ছে ইউজ করাটা আসলে খুব একটা উচিত না। তারপরে যা হচ্ছে, তবুও আমি দেখাচ্ছি এই টেমপ্লেট থেকে, এদের এই কনসেপ্ট গুলা থেকে আমরা যে দেখি, এই দেখছেন এই কনসেপ্ট গুলা থেকে রেসিং জনি এইগুলা থেকে কিন্তু আমরা নিজেদের মতো করে এখানে উইগেল প্লাস আমরা আফটার ইফেক্টে কিভাবে কাজ করতে পারি সেই কনসেপ্টটা নিতে পারি, এবং সেভাবে আমরা কিন্তু কাজ মডিফাই করে এইসব ওয়েবসাইটে প্লেসমেন্ট করতে পারি। সো আমরা দেরি না করে দেখে আসি যে এইটা এইগুলো এই ওয়েবসাইটটার কি কাজ। এখান থেকে আমি আবার আমার সেই ওয়েবসাইটে ঢুকে যাব প্লেসিটে। প্লেসিটে ঢুকে যাওয়ার পরে এখানে আপনার হচ্ছে ডিসক্রিপশন বক্স থেকে ডাইরেক্ট ঢুকতে পারবেন, সমস্যা নাই। তো আমরা দেখবো, একটু ওয়েট করি। আসলে টেমপ্লেট বিষয়টা হচ্ছে, টেমপ্লেট নিয়ে আসলে ওইভাবে টেমপ্লেট ইউজ করে এইভাবে করে কাজ করে করাটা আসলে খুব একটা যুক্তিসঙ্গত না। তবুও আর কি এটা খুবই স্লো করতেছে, খুবই স্লো করতেছে, খুবই স্লো করতেছে। যাই হোক, সামথিং ইজ রং। ওকে, নো প্রবলেম। এই তো প্রায় আবার চলে আসছি আমরা। তো এখানে অনেক টাইপের কাস্টম লোগো আছে, আমরা অনেক টাইপের ই করতে পারি। সাপোজ 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 যে কোনো একটা আমরা ই করব, যে কোনো একটা ই করব, লোগো করব। ধরেন আমরা কোনটা করব, আমরা এটাই করি, ঠিক আছে। ওকে, তো যাই ভিতরে যাই। আমার কিন্তু এখান থেকে আমার এইটা লগ ইন করা আছে অলরেডি। এরকম অবশ্যই অ্যাকাউন্টটা, ফ্রি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে faisalame69@gmail.com, এটা আমার করা আছে। তো আমরা একটু ওয়েট করি। এই তো চলে আসছে। চলে আসার পরে এইখানে অন্তর ক্যাপ্টেন, ক্যাপ্টেনের এইখানে যদি লিখি, এইখানে যে এইটা আছে ভেক্টর, এইখানে যদি লিখছি, লিখি হচ্ছে জনি, JONY, দেখেন অটোমেটিক এটা কিন্তু জনিতে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, চলে আসতেছে, এটা আপলোড নিচ্ছে। এখান থেকে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে মেইন কালার গুলো, এখান থেকে এই লোগোর কালার গুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি এই ক্যারেক্টার গুলো আলাদা নিতে পারবেন। তো এখানে অনেক ই আছে, এখান থেকে আপনি প্রিভিউটা দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি প্রিভিউটা দেখতে পারেন, আপডেট করলেন, এটা আপডেট হয়ে যাচ্ছে, মানে যেটা আমি দেখছি জানি এটা আপডেট হয়ে যাচ্ছে, ভিডিও আকারে আপডেট হবে। তো এখানে কিন্তু এই ভিডিও গুলো অবশ্যই ভালো রেজুলেশন নিতে হলে এগুলা কিনতে হয়, এবং তো আমরা যেহেতু কিনতেছি না, আমরা যেহেতু ফ্রি ইউজ করতেছি, আসলে গেলো এভাবে টেমপ্লেট গুলো ইউজ করা উচিত না। তো এটা একটা টিউটোরিয়াল, শুধু এইগুলো দেখে দেখে এর কনসেপ্টটা বিল্ড আপ করা যাবে। এই যে এখানে আসছে, তো আমরা ডাউনলোডে যাই, এখানে আসবে ডাউনলোড অন টাইপের আসছে, ঠিক আছে। বাই আসছে, এই আসছে, এই আসছে বাই, আমি বাই করার তো সমর্থ আমাদের নাই। তো আমরা কিভাবে এটাকে ই পাবো, ফ্রি পাবো, সেই ব্যবস্থা আমরা করব। ওকে ওকে গো। তো আমরা এইটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর দেখি কি অবস্থা, কিভাবে আসে। ডাবল ক্লিক করার পর এটা একটা ভিডিও আকার আসার কথা আসতেছে, এইখানে কিন্তু ডাউনলোড অপশন আছে, এই যে ভিডিও আকারে চলে আসছে, ঠিক আছে। এটা ভিডিও আকারে চলে আসে এবং উইথ সাউন্ড, সাউন্ড সহকারে। ওকে, এখন হচ্ছে এখানে প্লে অল দিলাম, প্লে অল দেওয়ার পরে এখানে একেবারে আপনার হচ্ছে এই যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে পুরোপুরি ভাবে মেক হওয়া, যেটা জনি মেক হওয়া আশা করবে। তো দেখছেন এই কাস্টম ক্যাপ্টেন, এখানে আপনি ক্যাপ্টেন, এখানে আপনার নিজের নাম দিলেন, একটা ইন্ট্রো হয়ে গেল, ইন্ট্রো বা আপনার গেমিং ইন্ট্রোটা হয়ে গেল। তো লোগো হয়ে গেল গেমিং, ডাউনলোড যদি দিই তাহলে অবশ্যই এখানে একটা ইয়ে আসবে, এখানে কিনতে হবে। এত বছরের জন্য হচ্ছে প্রায় $79, $100 মতো, $10,000, এখানে $1,400 প্রায় কাছাকাছি। এইটা হচ্ছে $7,000-8,000 জন এক বছরের দিবে, মা এক মাসে হচ্ছে প্রায় $1,200-1,300। ওকে, আর বাই অনলি দিস ভিডিও, শুধু যদি ভিডিওটা কেনেন তার $9, কিন্তু আপনি আবার ফ্রি ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে গেট দ্য ফ্রি ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক লো আচ্ছা, এটা ওয়াটারমার্ক সহ আসবে আর কি, এটা ওয়াটারমার্ক সহ ডাউনলোড হচ্ছে। ওয়াটারমার্ক সারানোর একটা উপায় আছে, এই ওয়াটারমার্ক সহ ডাউনলোড হয়ে গেছে,
কিন্তু অনেক অনেক লো আকারে কিন্তু ডাউনলোড হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু অনেক লো আকারে জিনিসটা ডাউনলোড হয়েছে। এটা যদি আমি দেখি, ওপেন ওয়ার্ল্ড খুললাম, ভিডিও সার্ভারটা নামে নাই এখনো, নামতে তো যাই হোক, এটা নামবে ভেবে করে। তো নামার পরে এখানে ওয়াটারমার্ক থাকবে, এই যে এখানে ওয়াটারমার্ক থাকবে, ঠিক আছে? সেই যে ওয়াটারমার্কটা, এই ওয়াটারমার্কটা হচ্ছে আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি, আমরা কিন্তু ঈশ্বর থেকে এই যে আমরা যে কি বলি, আমরা খুব ভালোভাবে এটা সাধারণত আপনার দিক থেকে মাস্কিং করে ওই জায়গাটা মাস্কিং মাস্কিং করে একটা ফেক একটা মারলাম, যদি ফেক একটা কি বলে এখানে একটা ফেক একটা সাবজেক্ট বা স্টিকার বসাই দিয়ে ওইখানে ওর উপরে ওই ড্রপ কালারটা নিয়ে ওর ওইটা ওই মেড উইথ যেখানে আপনার হচ্ছে আসছে আপনার ওয়াটারমার্কটা আছে ওটা রিমুভ করা যায়, সিস্টেম আছে। তো যদি কেউ না পারেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অবশ্যই এখানে প্রচুর পরিমাণে লোগো আছে, ঠিক আছে? প্রচুর পরিমাণে লোগোর কা দেয়া আছে। এই লোগোগুলো দেখতে দেখতে আপনারা ওই কনসেপ্টটা নিতে পারবেন যে এটা কিভাবে অ্যানিমেশন করছে, ঠিক আছে? আমরা এভাবে কিভাবে কি করবো, অনেক ভালো ভালো ইয়াস গেমিং লোগোগুলো আছে, ঠিক আছে? এখানে সাইটে আপনারা আপলোডও দিতে পারবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।